কোরবানি এ যেন তারকাদের ভিড় জমে যায় গরুর হাটে কোন ও কত টাকা দামের গরু কিনল এ নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শক মহলে কিন্তু এবার মহামারী করোনা ভাইরাসের জন্য অনেকেই ইচ্ছা থাকলেও গরুর হাটে যেতে পারছেন না কিন্তু সবকিছু অপেক্ষা করে ছেলে আবরাম খান জয়কে সাথে নিয়ে কোরবানি গরু কিনতে হাটে গেলেন নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান কত টাকার ও কয়টা গরু কিনলেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধারণ মানুষের মতোই সবিজের তারকারাও হাটে যান গরু কিনতে হাটে গিয়ে গরু কেনার মজাটাই অন্যরকম এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল দেশের শীর্ষ তারকাদের একজন সাকিব খানকে উত্তরে খান জানান তারকা খ্যাতির জন্য গরুর হাটে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় তাকে তাই আগের মতো আর হাটে গিয়ে গরু কিনতে পারেন না তিনি কিন্তু গরু কেনার আক্ষেপ মেটানোর পদ্ধতি জানা আছে তার কোরবানির ঈদ এলেই সাকিব খান গাড়ি নিয়ে গরুর হাটে যান এবং গাড়ি নিয়েই গরুর হাটের চারদিক রাউন্ড দেন এই সময় ঘুরে ঘুরে তিনি পছন্দের গরু দেখেন আর কাউকে পাঠিয়ে দিয়ে নিজের কোরবানি গরু কিনে নেন এই ঈদে সাকিব খান জানান তার ছেলে আবরাম খান জয় এখন অনেকটাই বুঝতে শিখেছে তাই জয়কে সাথে নিয়ে এবার গরু কিনতে যাব। এই সময় সাকিব খান বলেন ছোটবেলায় বাবা আমাকে সঙ্গে নিয়ে গরু কিনতে হাটে যেতেন তখন যে আনন্দ পেয়েছিলাম তা আজও ভুলতে পারেনি তাই সেই আনন্দ থেকে কে বঞ্চিত করতে চায় না এবারের কুরবানি ঈদে সাকিব খান কয়টি গরু ও ছাগল কিনেছেন এ বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে তার এক কাছের মানুষ জানিয়েছেন সাকিব ভাই অনেক শৌখিন ও উদার মনের মানুষ তিনি নিজেই পছন্দ করে চারটি গরু ও দুইটি ছাগল কিনেছেন এবার কুরবানি ঈদে কিন্তু পশুর দাম সম্পর্কে তেমন কোনো সঠিক তথ্য দেননি তিনি এ নিয়ে বলেন স্বামীর সঙ্গে তো আগেও ঈদ করা হয়েছে কিন্তু শুধু সন্তান নিয়ে তৃতীয়বারের মতো প্রকাশ্য ঈদ করতে যাচ্ছে ছেলের জন্য উপহার তো থাকবেই অনেকেই উপহার পাঠাচ্ছেন আমার ছেলের জন্য আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে সবাইকে অনেক অনেক ধন্যবাদ